কেউ ইবাদতের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ আইন কানুন বিধানের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ আনুগত্যের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ নীতিমালার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে যারা অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহর সাথে, তাদের জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়, অবৈধ ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে কারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণকারীদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদ তারাই নির্মাণ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে। ঈমানটা কেমন হবে, ঈমানটা কেমন হবে, গতকালকে বলছিলাম ঈমান কেমন হওয়া উচিত, পরিপূর্ণ, তারপরে নিখুঁত বিশুদ্ধ, তারপরে ত্রুটিমুক্ত, ত্রুটিমুক্ত পরিপূর্ণ বিশুদ্ধ, ত্রুটিমুক্ত পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান যারা আনবে আল্লাহর প্রতি, পরিপূর্ণ ত্রুটিমুক্ত বিশুদ্ধ ঈমান যারা আনবে আখিরাতের প্রতি, এবং ঈমানের অন্যান্য স্তম্ভের প্রতি যারা ঈমান আনবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। যারা তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না, ঈমানের সাথে অংশীদার সাব্যস্ত করবে না, ঈমানের সাথে যারা শিরক করবে না, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে, এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াকামাসসালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করবে নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে এবং নিজের সামাজিক জীবনে, যতটুকুতে তার ক্ষমতা থাকে ততটুকুতে যারা সালাত প্রতিষ্ঠা করবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। মাশাআল্লাহ, মসজিদ কমিটির সভাপতি উনি, ওনাকে ঈদের সালাতে দেখা যায়, আবার অনেককে ঈদের সালাতেও দেখা যায় না, তাকে জানাজার সালাতে দেখা যায়। কেন? তিনি হচ্ছেন এলাকার প্রধান লিডার, প্রধান লিডার। মসজিদ কমিটিদের আজকের সিফাত হচ্ছে, এরা পাঁচক্ত তো নয়, প্রতিদিন একক্ত নয়, পাঁচক্ত তো নয়, প্রতিদিন একক্ত নয়। কিছু সংখ্যক মসজিদ কমিটির মুসল্লি, মসজিদ কমিটির সদস্যরা রয়েছেন যারা সাপ্তাহিক মুসল্লি। কেন? শুক্রবারে জুমার পরে মসজিদে কিছু তহবিল জমে, এই তহবিলটাকে নিতে হবে, হিসাব নিকাশ করতে হবে, আর সপ্তাহে একদিন মিটিংয়ে আসতে হবে। মিটিংয়ে আসার জন্য ওরা মসজিদে জুমা পড়তে আসে, যদি মিটিং না থাকে ওরা জুমা পড়তেও আসে না। জুমার দিন মিটিং থাকে তাই মিটিংয়ে আসে। আবার এক শ্রেণীর কমিটি রয়েছেন যারা মাসে একবার আসে, এদের মাসে একবার আসার পিছনে কারণ হচ্ছে মাসে একবার মিটিং হয়, তার কাছে চিঠি পৌঁছায়, এই চিঠি পৌঁছানোর কারণে তারা মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করেন, সারা মাস তাদেরকে মসজিদে দেখাই যায় না। আর এক শ্রেণী রয়েছে শুধুমাত্র রমাদান মুবারকে, রমাদানের মাসে তারা মসজিদের মুসল্লি থাকেন। আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা শুধুমাত্র শবে বরাতের মুসল্লি, আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা শুধুমাত্র ঈদগাহের মুসল্লি, ঈদের দিনের মুসল্লি, আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র জানাজার নামাজের মুসল্লি। কেন? ওইখানে এসে তিনি ঘোষণা করবেন, এই লোকটা মারা গিয়েছে, লোকটা কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, আল্লাহ সবাই যাকে ভালো বলছে তুমি তাকে ভালো হিসাবে ঘোষণা করো, আল্লাহকে আদেশ করে দিল, আদেশ করে দিল আল্লাহকে, আল্লাহ তুমিও তাকে ভালো হিসাবে গ্রহণ করো। এ হচ্ছে তাদের চিত্র, সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, ঈদের মুসল্লি, অথবা জানাজার সালাতের মুসল্লি, এই কয়েক কিসিমের মুসল্লি দিয়ে মসজিদ পরিচালিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াকামাসসালাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, চার ওয়াক্ত নয়, পাঁচ ওয়াক্ত, সপ্তাহে নয়, প্রত্যেক দিন, মাসে নয়, সারা বছর, বছরে একদিন নয়, সারা বছর, কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তার হুশ জ্ঞান থাকে ততদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত তার হুশ জ্ঞান থাকে ততদিন পর্যন্ত তাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে, তবেই মসজিদ নির্মাণ করতে পারবে, তবেই মসজিদ নির্মাণের কাজে পয়সা দিতে পারবে, অন্যথায় তাদের পয়সা গ্রহণযোগ্য নয়। বেনামাজির পয়সা দিয়ে মসজিদ তৈরি করা বৈধ নয়। বাংলাদেশে একটা মসজিদ দেখান, জাতীয় মসজিদটাই দেখান, একটা মসজিদ দেখান আপনার এলাকার, আচ্ছা এলাকার মসজিদ না, জাতীয় মসজিদটাকেই দেখান।
কাদের পয়সা দিয়ে জাতীয় মসজিদ নির্মিত? জাতীয় মসজিদ নির্মিত হয়েছে সুদের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে। জাতীয় মসজিদের নিচেই আবার সুদী ব্যাংক রয়েছে, সুদের পয়সা দিয়ে, সকল প্রকার মানুষের পয়সা দিয়ে, সকল বিজাতীয় মতবাদের মতাদর্শের মানুষের পয়সা দিয়ে, সকল বেনামাজির পয়সা দিয়ে। মসজিদ মসজিদে মসজিদে জুমার দিন যে দান বাক্স পরিচালিত করা হয়, এটি ইসলামের বিধান নয়, এটি ইসলামের বিধান নয়। শুক্রবারে যে যে দান বাক্সগুলো দেওয়া হচ্ছে, সহি আকিদার মসজিদেও যদি দেওয়া হয় সেটাও বৈধ নয়। কেন? রসুলের মসজিদে এটা ছিল না, এটা ছিল না রসুলের মসজিদে। যখন প্রয়োজন হতো রসুল বলতেন আল্লাহর হস্তে তোমরা দান করো, আল্লাহর নামে তোমরা দান করো। রসুল বলতেন সবাই মিলে দান করতেন, গোপনে দান করতেন, প্রকাশ্যে দান করতেন। কিন্তু এই যে বাক্স চালিয়ে দেওয়া হচ্ছে, যারা সারা সপ্তাহ মসজিদে আসে না, সে আজকে এসে কি দিয়ে যাচ্ছে? পয়সা দিয়ে যাচ্ছে মসজিদের জন্য। সারা সপ্তাহ যারা মসজিদে আসে না, সে আজকে এসে পয়সা দিয়ে যাচ্ছে। যে মাজার পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে পীরের পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে গাছ পূজা পাথর পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে গাইরুল্লাহ দরগা আখড়া খানকাগুলোকে নির্মাণ করে সেও মসজিদের নির্মাণের জন্য পয়সা দান করে যাচ্ছে। এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে, এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে, কিছু করার নেই, এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে। এমনকি সহি আকিদার মসজিদ থেকেও উঠাতে হবে। মাদানী আলেমুল আমাদেরকে বলতে হবে যে এই বাক্স পরিচালনা, আপনারা তো সবসময় সহি হাদিসের কথা বলেন, এই বাক্সের একটা দলিল আপনারা সহি হাদিস থেকে নিয়ে আসেন। বলতে হবে তাদেরকে, ছেড়ে দেওয়া যাবে না, বলতে হবে তাদেরকে যে এর দলিল নিয়ে আসেন। যেই কমিটির আন্ডারে আপনি মাদানী হুজুর চাকরি করছেন, এই কমিটির একটা দলিল আপনি নিয়ে আসেন। যেই কমিটির আন্ডারে আপনি খুতবা দিচ্ছেন, এই কমিটির কমিটির একটা দলিল আপনি নিয়ে আসেন। ঢাকার বংশালের একটা বড় সহি আকিদার মসজিদের একজন খতিবকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই মসজিদে খতম তারাবির পরে আবার খতম বকশানের সিস্টেম হয়, এখানে এসে এই এই করা হয়, এখানে এরপরে সম্মিলিত মোনাজাত করা হয়, কেন এগুলো করা হচ্ছে আপনার উপস্থিতিতে? আপনি তো অমুক, আপনি তো এত বড় আলেম। বলছে কি করব, এটা হচ্ছে কমিটি শাসিত মসজিদ, কমিটি শাসিত মসজিদে সবাইকে বুঝিয়ে ওঠানো সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। খোলাফায়ে রাশিদিন কোনো কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। এটা ঠিক নয় যে এমন জায়গায় খুতবা দিবেন যেই জায়গায় খুতবা সত্যিকার অর্থে কার্যকরী হয়, যে জায়গার মানুষগুলো সত্যিকার অর্থে ইসলাম মানতে চেষ্টা করে, যে জায়গার মানুষগুলো নিজেদের উপরে ইসলামকে চাপিয়ে নেয়, যে জায়গার মানুষগুলো নিজেদের ইসলামকে মানুষ ইসলামের উপরে চাপিয়ে না দেয়, সেই জায়গাতে এই খুতবা দেওয়াটা হচ্ছে বাঞ্ছনীয়, সেই জায়গাতে এই খুতবা দেওয়া হচ্ছে বাঞ্ছনীয়। তো দ্বিতীয় সিফাত হচ্ছে যারা সালাত কি করবে, স্যার কি করবে, সালাত প্রতিষ্ঠা করবে। এক নম্বর হচ্ছে যারা যারা পরিপূর্ণভাবে ইমানের উপরে থাকবে, দুই নম্বর হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠা করবে, তিন নম্বর ওয়াতাজ্জাকা যারা যাকাত আদায় করবে, যারা যাকাত ভিত্তিক জীবনযাপন করবে, যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে যারা তাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালিত করবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে। যারা সুদি কারবারের সাথে জড়িত তারা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতে পারবে না, যারা সুদি কারবারের সাথে জড়িত তারা মসজিদ কমিটি এবং মসজিদ কমিটিতে থাকতে পারবে না, মসজিদ নির্মাণে তারা তহবিল দিতে পারবে না। সুদি কারবারের সাথে জড়িত যারা তারা মসজিদ নির্মাণের কাজে জড়িত থাকতে পারবে না। যারা হালাল পয়সা থেকে যাকাত আদায় করবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা গড়ে তুলবে তারাই শুধুমাত্র মসজিদ কমিটিতে থাকবে, মসজিদ নির্মাণে তারাই শুধুমাত্র পয়সা দিবে, এছাড়া অন্য কেউ পয়সা দিতে পারবে না। হারাম মাল দিয়ে মসজিদ তৈরি করা যাবে না। চতুর্থ বৈশিষ্ট্য, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে চলবে, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া ভিত্তিক যারা জীবন যাপন করবে, যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহকেই ভয় করে চলবে, আল্লাহ ছাড়া আর কাউকে যারা ভয় করবে না,
তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে, অন্য কেউ মসজিদ নির্মাণ করতে পারবে না। এই চারটা হচ্ছে মৌলিক শর্ত। এক নম্বর হচ্ছে ইমান, দুই নম্বর হচ্ছে সালাত, দুই নম্বর তিন নম্বর হচ্ছে জাকাত, চার নম্বর হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে মসজিদ তৈরি করা হয়নি, এজন্য ইমাম সাহেব কাকে ভয় করেন, কমিটি এবং কমিটির গোলামিকে ভয় করেন, আল্লাহর দাসত্বকে ভয় করেন না, কমিটি এবং কমিটির গোলামিকে ভয় করেন, কমিটির গোলামিকে ভয় করে চলেন। যদি আল্লাহর ভয়ের উপরে ভিত্তি করে, আল্লাহকে ভয় করে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে সেই মসজিদের ইমাম সাহেব কাকে ভয় করে চলবেন, আল্লাহকেই ভয় করে চলবেন।